নমস্কার, আপনারা দেখছেন সাগর বাংলা ইউটিউব চ্যানেল মানুষ মানুষের জন্যে, আর আমি শিবনাথ মাইতি আপনাদের সঙ্গে। আমার প্রিয় প্রতিবন্ধী ভাই ও বোনেরা, প্রতি সপ্তাহের মতো আমি আজকে আপনাদের প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে হাজির হয়েছি। গত দুদিন আমি কোনো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, আমার শরীর খারাপের জন্য আমি কোনো প্রতিবেদন বানাইনি। এই প্রতিবেদনটি বৃহস্পতিবারের প্রতিবেদন, সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই প্রতিবেদনের মাধ্যমে যারা প্রশ্ন করেছেন তাদের যথাযথ উত্তর দেওয়ার আমরা চেষ্টা করেছি, সেই সঙ্গে যারা প্রশ্ন করেননি তারাও এই প্রতিবেদনটি দেখবেন, তাহলে প্রতিবন্ধীদের বিষয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন। সুতরাং এই প্রতিবেদনের সঙ্গে আপনারা থাকবেন, শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখবেন, এবং যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আর যদি প্রতিবেদনটি আপনাদের ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে ভুলবেন না। চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা মূলত 6 থেকে 7খানা কোশ্চেন বেছে নিয়েছি, গুরুত্বের বিচারে বেছেছি, এবং সেই 7খানা কোশ্চেনের আমরা কিন্তু উত্তর আপনাদের সামনে হাজির করব, এবং যথাযথ উত্তর দেওয়ার আমরা চেষ্টা করছি, যাতে আপনারা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে বুঝতে পারেন। প্রথম যে প্রশ্ন করেছেন তিনি কোথা থেকে করেছেন কিছুই লেখেননি, যাই হোক, উনি হচ্ছেন লতা গুহ। উনি 2টি কোশ্চেন করেছেন। প্রথম কোশ্চেন হচ্ছে, স্যার আমার ছেলে বেশ কিছুদিন আগে UDID কার্ড অনলাইনে জমা দিয়েছি, কিন্তু ওনার আজ পর্যন্ত সাবমিট হয়নি, কি করলে এই কার্ড পাবো? ম্যাডাম, আপনাকে বলি, UDID কার্ডটি মূলত কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী সংক্রান্ত দলিল। আপনি যেমন রাজ্য সরকারের প্রতিবন্ধী সার্টিফিকেট বানান, ঠিক সেই সার্টিফিকেটের বিকল্প হচ্ছে UDID কার্ড। এই কার্ডটি বানানোর জন্য আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করার পরেই, তার অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু নজর রাখতে হয় যে সেখান থেকে কি রিমাইন্ডটা আসে। কেন্দ্র সরকার সাবমিট হয়ে যাওয়ার পরে যখন প্রসেসিং শুরু করে তখন আপনাকে কিন্তু রিমাইন্ড দিতে শুরু করে, এবং সেই রিমাইন্ড দেওয়ার পর লাস্ট পর্যন্ত কেন্দ্র সরকার এটাকে CMHO অর্থাৎ চিফ মেডিকেল অফিসারের কাছে পাঠিয়ে দেন, এবং সেই মেডিকেল অফিসার আপনাদের প্রতিবন্ধকতা বিচার করে এই কার্ডটি প্রসেসিং করে বানিয়ে দেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এই UDID কার্ডের কোনো প্রসেসিং শুরু হয়নি, যার ফলে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করলেও সেই অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট হচ্ছে না, অথবা সেখান থেকে কোনো রিমাইন্ড আপনারা পাচ্ছেন না। কারণ যেহেতু এখানে প্রসেসিংটা শুরু হয়নি, সেহেতু সে রিমাইন্ড কেন্দ্র সরকার রিমাইন্ড করে কাকে পাঠাবে? কিন্তু পাশাপাশি রাজ্য, যেমন ধরুন উড়িষ্যা বা অন্যান্য রাজ্যে UDID কার্ড চালু হয়ে গেছে, এবং সেখানে যারা অ্যাপ্লাই করছে সঙ্গে সঙ্গে রিমাইন্ড পেয়ে যাচ্ছে। সুতরাং বলা যাচ্ছে না যে এই সরকার কবে UDID প্রসেসিং শুরু করবে, যদি শুরু না করে তাহলে প্রতিবন্ধীরা কিন্তু UDID কার্ড পাবেন না, এখন প্রসেসিং শুরু হলে তারপরে পাবেন। আসলে আমরা এমন একটি রাজ্যে বসবাস করছি যেখানে সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে এখানে বাস্তবায়িত হতে দিচ্ছে না। জেনারেল প্রকল্প যেগুলোই আছে সেগুলি তো আলাদা প্রশ্ন, এই প্রতিবন্ধীদের জন্য উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প আছে সেগুলিকে বাস্তবায়িত করছে না, এটা একটু অদ্ভুত সরকার চলছে। সুতরাং দেখুন, লক্ষ্য রাখুন, যদি প্রসেসিং শুরু করে আমি আশা করছি নিশ্চয়ই UDID কার্ড আপনারা সবাই পাবেন। দ্বিতীয় যে কোশ্চেনটি করেছেন উনি লিখেছেন যে আমার ছেলের এক চোখে প্রতিবন্ধকতা আছে, কিন্তু অন্য চোখে হচ্ছে খুব পাওয়ারফুল লেন্স লাগে, তা সত্ত্বেও ও কিন্তু খুব ব্রিলিয়ান্ট,
বিসিএ কোর্স করেছে, পাস করেছে, এখন জব কোথায় পাবো? লতা ম্যাডাম, আপনাকে বলি, আমার এই প্রতিবেদনে আপনি দেখবেন প্রতিবন্ধীরা জব পাওয়ার জন্য কোন ওয়েবসাইট সার্চ করবেন, এই ধরনের একটি প্রতিবেদন করা আছে। আমি কিন্তু আই বটমে তার লিঙ্কও আমি দিয়ে দেব, সেখান থেকেও আপনি পেয়ে যাবেন। সেই প্রতিবেদনে আমি তিনখানা ওয়েবসাইটের কথা বলেছি যেখানে কেবলমাত্র প্রতিবন্ধীদের জবের ব্যাপারে ইনফরমেশান আপনারা পাবেন, এবং সেই তিনখানি ওয়েবসাইট ক্রমাগত কিন্তু আপডেট হতে থাকে, এবং যখনই জব ক্রিয়েট হয় তখনই কিন্তু সেই তিনখানা ওয়েবসাইটে আপডেট হয়। সুতরাং এই তিনখানি ওয়েবসাইট যদি আপনারা নজর রাখেন, আশা করছি বিসিএ পাস আপনার ছেলে, খুব গর্ব লেগেছে আমার যে এইরকম প্রতিবন্ধকতা সত্ত্বেও বিসিএ পাস করেছে, নিশ্চয়ই কোনো জব পেয়ে যাবেন। নমস্কার, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। দু নম্বর যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছে মঞ্জুর আলম, উনি প্রশ্ন করেছেন আমার বাড়ি দরকার, কী করলে বাড়ি পাব? মঞ্জুর বাবু, আপনাকে কিন্তু এই একই প্রশ্নের উত্তর আমি কিন্তু আগের প্রতিবেদনেও দিয়েছি। দেখুন, সাগর বাংলা চ্যানেল কিন্তু আপনাকে বাড়ি দিতে পারবে না, আপনাকে চাকরিও দিতে পারবে না, আপনাকে ভাতাও দিতে পারবে না। প্রতিবন্ধীদের কী সমস্ত সুযোগ সুবিধাগুলি আছে আমরা সেই ইনফরমেশান ডাটা তথ্যগুলি প্রতিবেদনের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের কাছে সরবরাহ করি মাত্র। সুতরাং আপনার যদি বাড়ির দরকার হয়, আপনি পাশাপাশি পঞ্চায়েত অফিসে যাবেন, সেখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনায় আপনি লিস্টে নাম উঠাবেন, উঠিয়ে আপনি বিডিওর সঙ্গে দেখা করবেন। আপনি যদি প্রতিবন্ধী মানুষ হন তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে আপনি কিন্তু বাড়ি পাবেন। ধন্যবাদ, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সায়ন লিখেছে ভারতের প্রতিবন্ধীরা অবহেলিত, তার থেকেও বেশি এই রাজ্যে অবহেলিত। সায়ন, আমি এই জিনিসটা নিয়ে আমার প্রত্যেকটি প্রতিবেদনে কঠোর সমালোচনা করেছি, কারণ ভারতবর্ষে অবহেলিত এই কথাটা আমি ঠিক বলতে পারলাম না, কারণ আপনাদের সামনে আমি ইউপির রাজ্যের একটি হচ্ছে প্রতিবন্ধী মানুষদের জন্য সেখানকার সরকার যে স্কিমগুলি চালু করেছেন, তেরোখানা স্কিম, সেটি নিয়ে একটি প্রতিবেদন বানিয়েছি। সেখানে আপনারা দেখেছেন কি উল্লেখযোগ্য স্কিম প্রতিবন্ধী মানুষদের জন্য নিয়ে এসেছেন ইউপি সরকার। আসলে আমাদের রাজ্যে প্রতিবন্ধীদের উন্নয়ন করা বা তাদের সাহায্য করা, তাদের মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, এ ব্যাপারে সরকারের কোনো সদিচ্ছা নেই, আর তার ফলে সরকার এখানে কেন্দ্রীয় সরকারের স্কিমগুলিকেও ইমপ্লিমেন্ট করছে না, নিজেও কোনো স্কিম বা পরিকল্পনা ইমপ্লিমেন্ট করতে পারছে না। আপনি বলুন তো, 2016 প্রতিবন্ধী অধিকার রক্ষার আইন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয়েছে? যদি এই আইনটি আজকে ইমপ্লিমেন্ট হতো, প্রতিবন্ধী মানুষরা কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারতেন, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের আমি অনুরোধ করব, আরও বেশি বেশি করে সময় দিন, আরও বেশি বেশি করে অ্যাক্টিভ থাকুন এবং সমালোচনার ঝড় ওঠান, তাহলে যদি কিছু হয়। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ ওপিনিয়নের জন্য। 4 নম্বর গণেশ সিং, উনি ফেলোশিপের ব্যাপারে একটা কোশ্চেন করেছেন, শিক্ষাগত যোগ্যতা কত দরকার। গণেশবাবু, ফেলোশিপ কোর্সটা, আজিম প্রেমজি ফাউন্ডেশনের যে ফেলোশিপ কোর্স, সেই কোর্সটি এই বছর কিন্তু অ্যাডমিশান ক্লোজ হয়ে গেছে, যার জন্যে আমি কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা বা ক্রাইটেরিয়া কী কী দরকার সে বিষয়ে কিন্তু আপনাদের কোনো তথ্য প্রোভাইড করিনি। কিন্তু আগামী বছর যখন এই ধরনের কোর্স অ্যাডভার্টিজমেন্ট হবে, তখন কিন্তু আমি সর্বপ্রথম এই ধরনের ফেলোশিপ কোর্সের জন্য কী কী ক্রাইটেরিয়া দরকার সেগুলি নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন বানাবো, আপনি একটু ধৈর্য ধরে বসে থাকুন। নমস্কার, ধন্যবাদ আপনার ভালো প্রশ্নের জন্য। এরপরে করেছেন মহিম মল্লিক, স্যার
আমার প্রতিবন্ধী কার্ড আছে, কিন্তু আমার সঙ্গে একজনের যাবার পাস কি করে বানাবো? মহিমবাবু, আপনার প্রতিবন্ধী কার্ড আছে, কিন্তু আপনার কি ধরনের প্রতিবন্ধকতা আছে বা কার্ডে কত পার্সেন্টেজ আছে সেটা কিন্তু আমি জানতে পারলাম না, এবং সেই জানতে না পারার জন্য আমি কিন্তু আপনাকে সঠিক উত্তরটাও দিতে পারলাম না। সুতরাং আপনি পরবর্তী দিনে আপনি সঠিকভাবে ডিটেলসে সমস্ত কিছু লিখে পাঠান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। এরপরে হচ্ছে তাপস বর্মন, ইন্দিরা গান্ধী পেনশন স্কিম থেকে লিখেছে। মানবিক এবং এই ইন্দিরা গান্ধী পেনশন স্কিম একসাথে পাওয়া যাবে কি? না তাপসবাবু, একসঙ্গে আপনি পাবেন না। এটাই হচ্ছে প্রতিবন্ধী মানুষের সঙ্গে বৈষম্য। আপনি যদি মানবিক প্রকল্প পান তাহলে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিম পাবেন না, আবার আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নেন তাহলে মানবিক প্রকল্প পাবেন না। প্রতিবন্ধী মানুষদের মানবিক প্রকল্পে 1000 টাকা, 1000 টাকায় কী হয়? কিছু হয়? যদি তারা ইন্দিরা গান্ধী পেনশন স্কিম থেকে 1000 টাকা পেতেন, 1200 টাকা পেতেন, তাহলে তাদের পক্ষে অনেকটা সুবিধা হতো, কিন্তু এখানেও বৈষম্য তৈরি করে রেখেছে। আসলে এই বৈষম্যগুলো তৈরি হওয়ার জন্য প্রতিবন্ধী মানুষদের ক্রমাগত অবহেলা, অত্যাচার এবং অত্যন্ত কঠিন সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে। সুতরাং আজকের এই প্রতিবেদনে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি উত্তর ধরে ধরলাম। আমি চাইবো আপনারা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার সামনে করুন, আমি সেগুলির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এটুকু অনুরোধ থাকবে, আপনারা যেই প্রতিবেদনের প্রশ্ন করবেন সেই প্রতিবেদনটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, কারণ আপনার যে প্রশ্নটি তার উত্তর কিন্তু ওই প্রতিবেদনে আপনি পাবেন। আপনারা না দেখার জন্য আপনারা বুঝতে পারছেন না যে ওই প্রতিবেদনে কিন্তু সব কিছুই বলা আছে। আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে দেখুন, তাহলে কিন্তু সমস্ত উত্তর পাবেন। সুতরাং আজকের প্রতিবেদন এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম।